এখনকার তরুণ সমাজ একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আগের কালে একটা কথা বলা হতো, মাদক দিয়ে তরুণ সমাজকে ঘুম পাড়িয়ে রাখা হয়, নেশায় বুত করে রাখা হয়। ইন্ডিয়া থেকে একের পর এক ফেন্সি আসে, আর এখন মায়ানমার থেকে বাবা আসে। বিশ্বাস করেন, এই দুই জিনিস মিলে আমাদের ব্রেইন থেকে শুরু করে আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের সেক্সুয়াল লাইফের 12টা বাজিয়ে দিচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে টিকটক, রিলস, শর্টস ইত্যাদি। এগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে তিলে তিলে আমাদের চিন্তাশক্তি, ক্রিয়েটিভিটি, অ্যাটেনশন, ধৈর্য সব কিছুর 12টা বাজিয়ে দিচ্ছে। আমরা একটা তলাশূন্য জাতিতে পরিণত হচ্ছি। আজকের ভিডিও দেখলে আপনারা এই ব্যাপারগুলো আরও ভালো করে বুঝতে পারবেন। যৌনতা ভালো, কিন্তু অধিক যৌনতা, অবাধ যৌনতা একটা সমাজকে, একটা জাতিকে ধ্বংসের জন্য যথেষ্ট। আর এই পালে হাওয়া দিচ্ছে টিকটক, রিলস, শর্টস। আপনি খেয়াল করলে দেখবেন এসব ছোট ছোট ভিডিও সেমি নুডস, মানে 2x টাইপ ভিডিওতে ভরা। এগুলো কোনো বয়স মানে না, বয়স দেখে না, দেখে না স্থান, কাল, পাত্র। আমার এই কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনার বাবা অথবা মায়ের ফেসবুকে ঢুকে একটু রিলস টাইপ ভিডিও স্ক্রল করে দেখবেন। সেখানে 10টা ভিডিওর মধ্যে 3 থেকে 4টা ভিডিও থাকবে 2x টাইপ ভিডিও। এই সেম জিনিস আপনার ছোটো বাচ্চার ক্ষেত্রেও প্রযোজ্য। সে বুঝুক না বুঝুক, তার সামনে এসব ভিডিও চলে আসলে এগুলো তার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু থেকে যায়। তার ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু এইসব জিনিস হ্যাম্পার করে। চাইনিজরা টিকটকের মাধ্যমে শর্টস কন্টেন্টের দুনিয়ায় সবাইকে বুত করে রেখেছে। এ যেন নতুন এক নেশা, এ যেন ভয়াবহ এক কালচার যা নতুন প্রজন্মের ক্যান্সারে পরিণত হয়েছে। এটা কি চীনের কোনো ষড়যন্ত্র তত্ত্ব? এটা কি ব্রেন ধ্বংসের নতুন কোনো খেলা? এর পেছনের রহস্য কী? তার সবই আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। আপনি জেনে অবাক হবেন, আমাদের দেশগুলোতে টিকটকের অ্যালগোরিদম আমাদেরকে 2x টাইপ ভিডিও দেখায়, মানে হচ্ছে সেমি নুডস টাইপের ভিডিও দেখায়। অথচ ওদের দেশে, মানে হচ্ছে চায়নাতে, এই একই টিকটক সায়েন্স, এডুকেশন সহ নানা রকম শিক্ষণীয় ভিডিও দেখায়। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? চায়না এই টিকটকের মাধ্যমে একটা লং টাইম গেম খেলার প্রস্তুতি নিয়েছে, যার মাধ্যমে বিশাল জনগোষ্ঠীকে এই সস্তা এন্টারটেনমেন্টের দুনিয়ায়, এই সস্তা অ্যাডিকশনের দুনিয়ায়, এই সস্তা সহজলভ্য পর্নোগ্রাফির দুনিয়ায় ভূত করে রেখে ওরা গোপনে গোপনে, তলে তলে পুরো দুনিয়ার কন্ট্রোল নিয়ে নিচ্ছে। ব্যাপারটা আসলে গোপনে নিচ্ছে এমনও না, আমরা সবাই জানছি, বুঝছি, দেখছি, কিন্তু কিছুই করতে পারছি না। তার মানে হচ্ছে আমরা এই সস্তা এন্টারটেনমেন্টের কাছে নিজেদেরকে সঁপে দিচ্ছি। আর এর পেছনে যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাটেনশন আর কিছু সস্তা টাকা। টাকা এখানে চিনির কাজ করছে, এই টাকা এখানে নিকোটিনের কাজ করছে, যার মাধ্যমে আমরা এই অ্যাডিকশনের দুনিয়ায় আরও আরও বেশি করে বুঁদ হয়ে যাচ্ছি। আপনি বুঝতেও পারবেন না কখন এই দুনিয়ার মধ্যে, এই অ্যাডিকশনের মধ্যে আপনি নিজেই আটকে গেছেন। সামান্য একটু জনপ্রিয়তার আশায়, সামান্য একটু অ্যাটেনশনের আশায়, সামান্য একটু টাকার নেশায় আমরা যখন এই সব জিনিসকে অ্যাটেনশন দিয়ে দিয়ে উপরে উঠাচ্ছি, ঠিক তখনই এই সব জিনিস আমাদের কাছে অনেকটা নর্মাল, অনেকটা সাধারণ ব্যাপার হয়ে যাচ্ছে। আর যার কারণে আরও বেশি বেশি মানুষ এই সব জিনিস করে বেড়াচ্ছে। তারা ভাবছে যে এই সব জিনিস করলে, এই সব জিনিসে মানুষজন অ্যাটেনশন দিচ্ছে, তার মানে এই সব জিনিস ভালো, আর এই সব জিনিস করার কারণে আমাদের টাকা আসতেছে, তার মানে এটা করাই যায়। আর এর ফলে দলে দলে আমরা সবাই এই ফান্দে পড়ে, এই র‍্যাট রেসে যোগ দিয়ে আমাদের জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করছি, এবং আমরা দিন দিন অ্যালগোরিদমের দাস হয়ে যাচ্ছি, মানে আমরা যন্ত্রমানব তথা এআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, যা তিলে তিলে আমাদের মস্তিষ্কে, আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের সৃজনশীলতায়, আমাদের ভাবনায় ক্যান্সার ছড়াচ্ছে, যার কোনো কেমো নেই, নেই কোনো ওষুধ, আছে শুধু ধ্বংস। যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন, তারা একটা জিনিস দেখে থাকবেন, ইনসাইটের ভেতরে গেলে একটা অপশন দেখায় 3 সেকেন্ড ভিডিও ভিউজ, মানে আপনার ভিডিও 3 সেকেন্ড কতজন মানুষ দেখেছে তার একটা ডাটা দেখায়। এখন কথা হচ্ছে, এই 3 সেকেন্ডে কেন, 5, 10, 15 সেকেন্ড নয় কেন? এখানেই আসবে আর একটা ভয়াবহ ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এভারেজ অ্যাটেনশন কমতে কমতে এখন তা
3 সেকেন্ডে এসে ঠেকেছে। কয়েক বছর আগের একটা পুরাতন গবেষণায় দেখা গেছে মানুষের টোটাল অ্যাটেনশন স্প্যান মানে মনোযোগ ধরে রাখার ক্ষমতা এখন গোলফিশের চেয়েও কম। একটা গোলফিশের অ্যাটেনশন স্প্যান হচ্ছে 9 সেকেন্ড, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা 8 সেকেন্ড। কিন্তু ফেসবুক আসল সিক্রেটটা ধরতে পেরেছে, তারা বুঝে গেছে মানুষের অ্যাটেনশন স্প্যান এখন আর 8 সেকেন্ড নাই, 3 সেকেন্ড হয়ে গেছে। আমার মনে হয় নতুন করে গবেষণা করলে মানুষের অ্যাটেনশন স্প্যানের এই ভয়াবহ সত্য ঘটনা সামনে চলে আসবে। এখন কথা হচ্ছে এই অ্যাটেনশন স্প্যান কমে গেলে কার বাপের কী? আসলে কারো বাপেরই কিছু না। অ্যাটেনশন স্প্যান কমে গেলে ক্ষতি হবে সন্তানের, ক্ষতি হবে আপনার আমার, আমরা যারা তরুণ আছি তাদের। এই অ্যাটেনশন স্প্যান যখন কমে যাবে তখন এই মনোযোগ কমে যাওয়ার কারণে পড়ালেখা তো দূরের কথা, কোনো কিছুই ঠিকমতো হবে না, কোনো কিছুতেই ঠিকমতো ফোকাস থাকবে না। কোনো একটা জিনিস করতে গেলে অল্পতেই আমরা অধৈর্য হয়ে যাব, ধৈর্য হারিয়ে ফেলব। আর এভাবেই অ্যাটেনশন স্প্যান কমে যাওয়ার ফলে আমরা তিলে তিলে আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে ফেলছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে অবাধ যৌনতা। অবাধ যৌনতা কিন্তু কখনোই ভালো কিছু বয়ে আনে না। অবাধ যৌনতা যদি থাকে কোনো একটা সমাজে, তাহলে ওই সমাজ ধ্বংসের দিকে একটু একটু করে এগিয়ে যায়। কথাই আছে না যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে তার লাইব্রেরি, তার যত বই আছে, তাদের যত সংস্কৃতি আছে, তাদেরকে প্রথমে ধ্বংস করতে হয়, তাহলে ওই জাতিকে নিঃশেষ করে দেয়া হয়। আর এটার সাথে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অশ্লীলতা। কোনো একটা জাতিকে, কোনো একটা সমাজকে, কোনো একটা গোষ্ঠীকে যদি আপনি ধ্বংস করতে চান বা কোনো একটা যুব সমাজকে যদি ধ্বংস করতে চান, তাহলে দুটো জিনিস তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিবেন, এক হচ্ছে অশ্লীলতা এবং দুই হচ্ছে নেশা। এখন আপনি বলতে পারেন যে পশ্চিমা বিশ্বে বা পশ্চিমারা তো অনেক মোজমাস্তি করে জীবন কাটায়, তাদের মধ্যে তো অবাধ যৌনতা আছে, কই তাদের তো কিছু হচ্ছে না, তারা তো খুব ভালো লাইফস্টাইল লিড করতেছে, তারা অনেক উন্নতি করে যাচ্ছে, তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধাটা কোথায়? আপনি কি জানেন ওরা এই অবাধ যৌনতার কারণে, এই অবাধ মেলামেশার কারণে, এই অশ্লীলতার কারণে ওরা একটুতেই ডিপ্রেশনে ভোগে? ওদের মধ্যে ডিপ্রেশনের হার কিন্তু অনেক অনেক বেশি, ওদের মধ্যে গিল্টনেস জিনিসটা কিন্তু অনেক অনেক বেশি। ডিপ্রেশন এবং গিল্টনেসের বশবর্তী হয়ে এরা কিন্তু তিলে তিলে নিজেদের জীবনকে ধ্বংস করে দেয়, মানে হচ্ছে এরা সুইসাইডের পথ পর্যন্ত বেছে নেয়। আর একটা গোষ্ঠী কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এই কাজটি করে যাচ্ছে, সেটা হচ্ছে এরা আমাদের যুব সমাজকে তিলে তিলে ধ্বংস করার জন্য নেশা এবং অশ্লীলতা একটু একটু করে ঢুকিয়ে দিচ্ছে। আর এই নেশা কিন্তু এমন না যে এটা মদ বিড়ি সিগারেটের নেশা হতে হবে, এখনকার দিনে এই নেশা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বা সোশ্যাল মিডিয়ার নেশা, যেখানে নিকোটিনের কাজ করছে, যেখানে চিনির কাজ করছে সামান্য কিছু সস্তা টাকা। নতুন একটা রিপোর্ট তথা পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের তরুণদের মধ্যে প্রায় 40% আছেন নিষ্ক্রিয় অবস্থায়, অর্থাৎ তারা পড়াশোনা, কর্মসংস্থান কিংবা কোনো ধরনের প্রশিক্ষণে নেই। বাংলাদেশের ছেলেদের চেয়ে এই নিষ্ক্রিয়তার হার আবার 3 গুণেরও বেশি মেয়েদের ক্ষেত্রে। 15 থেকে 24 বছর বয়সী মেয়েদের নিষ্ক্রিয়তার হার শতকরা 60.85%, বিপরীতে ছেলেদের এই হার 18.35%। আপনি বয়সটা খেয়াল করেন, আজকে আমরা জেনজি যাদের বলছি তাদের বয়স কিন্তু এমনই। 1997 থেকে 2012 এর মধ্যে জন্ম যাদের তাদের বলে জেনজি, মানে জেনারেশন জি। এই জেনারেশনের 40% কিছুই করছে না, তাও বাংলাদেশের ন্যায় একটা উন্নয়নশীল দেশে। এরা তাহলে করছেটা কি? হ্যাঁ, আপনার অনুমান একদম সঠিক। এরা আসলে টিকটক, রিলস, শর্টস দেখে কিংবা ইনস্টাগ্রামে কোনো 2x বা সেমিনুটস টাইপ মডেলকে ফলো করে এবং তাদের 2x টাইপ ভিডিও দেখে দেখে দিন পার করছে। আর আরেক গ্রুপ আবার কন্টেন্ট তৈরির মাধ্যমে টাকা ইনকামের চেষ্টা করে যাচ্ছে। এরা না পাচ্ছে নৈতিকতার শিক্ষা, না পাচ্ছে একাডেমিক শিক্ষা এবং না পাচ্ছে কোনো পারিবারিক বা সামাজিক শিক্ষা। এভাবে জীবন কাটানোর মাধ্যমে এরা এক তলাশূন্য, ব্রেনহীন, সস্তা জেনারেশনে পরিণত হচ্ছে, যাদেরকে পর্ন দেখার জন্য এখন আর পর্নহাবে যেতে হয় না, ইনস্টাগ্রামই যাদের জন্য যথেষ্ট।
যারা সস্তা বিনোদনের মারপ্যাচে পড়ে টাকা নামক নেশার দুনিয়ায় নিজেদের সর্বোচ্চ বিসর্জন দিয়ে ড্রপ আউট জিনিসটাকে গ্লোরিফাই করার মাধ্যমে খুল লুটে পরিণত হচ্ছে। তাই সবার উচিত এখনই সাবধান হয়ে যাওয়া এবং সবার উচিত নিজের জীবন নিয়ে চিন্তা করা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, নিজের জীবনে আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন জিনিসটাতে সবচেয়ে বেশি অ্যাটেনশন দেওয়া দরকার, এসব বিষয় নিয়ে এখনই চিন্তা করার সময় কিন্তু এসে গেছে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অনেক ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্যালুট আপনাকে।